উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র কিনতে পারে রাশিয়া। মুসলিম শিক্ষকদের হিজাব পরার অনুমতি দিল জার্মানি। পর্ণতারকার মামলায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প। সবশেষে জানবেন কসাইখানায় পরিণত হয়েছে বাখমুত মন্তব্য মার্কিন সেনাপ্রধানের। উত্তর কোরিয়া থেকে খাদ্যের বিনিময়ে অস্ত্র কিনতে পারে রাশিয়া, এমনটাই আশঙ্কা প্রকাশ করছে ওয়াশিংটন। গতকাল মার্কিন প্রশাসন বলেছে তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা দেখে তারা বুঝতে পারছেন পিয়ং ইয়ংকে খাদ্য সহায়তা দিয়ে তাদের কাছ থেকে অস্ত্র নিতে চায় মস্কো। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে এটি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমা বিশ্বের অভিযোগ, 13 মাস ধরে চলমান এই যুদ্ধে অস্ত্রের ঘাটতি মেটাতে রাশিয়া দুর্বৃত্ত দেশগুলোর দিকে ঝুঁকছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন এই প্রস্তাবিত চুক্তির অংশ হিসাবে রাশিয়া পিয়ং ইয়ং থেকে 2 ডজনেরও বেশি ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাবে। জন কির্বি আরও বলেন, আমরা এটাও বুঝি যে রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে এবং রাশিয়া যুদ্ধাস্ত্রের বিনিময়ে উত্তর কোরিয়াকে খাবার দিতে চাচ্ছে। এর আগে মার্কিন প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযোগ করে যে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ডজন ডজন ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান অগনারও উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্রের ডেলিভারি নিয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন কিম জং উনের 11 বছরের শাসন আমলের মধ্যে চলতি বছরের খাদ্য সংকট চরমে পৌঁছেছে। মুসলিম শিক্ষকদের হিজাব পরার অনুমতি দিয়েছে জার্মানি। বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে বলছে সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেওয়া হবে, তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে। বার্লিনের নিরাপত্তা আইন বেসামরিক কর্মচারীদের ধর্মীয় পোশাক এবং প্রতীক পড়তে বাধা দেয়। এই আইনের অধীনেই 2005 সাল থেকে বার্লিনের শিক্ষকদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে আদালতের বেশ কয়েকটি রায়ে উল্লেখ করা হয়েছে হিজাবের উপর নিষেধাজ্ঞা বৈষম্য সৃষ্টি করে এবং সংবিধান নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে। পর্ণতারকার মামলায় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। অবৈধ সম্পর্কের তথ্য গোপন রাখতে পর্ণতারকাকে বিপুল পরিমাণ অর্থ প্রদানের মামলায় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন। দীর্ঘ 1 বছর ধরে তদন্তের পর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে নিউ ইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। তবে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কসাইখানায় পরিণত হয়েছে বাখমুত। বাখমুতে এই মুহূর্তে ওয়াগনার গ্রুপের প্রায় 6,000 সেনা লড়াই করছে। তারপরও ইউক্রেনের সঙ্গে পেরে উঠছে না রাশিয়ার সেনারা, এমন দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান মার্ক মিলি। তিনি বলেন রাশিয়ার পক্ষে বাখমুতে প্রায় 6,000 ওয়াগনার সেনা যুদ্ধ করছে। আরও প্রায় 20 থেকে 30 হাজার সেনাকে নতুনভাবে নিয়োগের প্রক্রিয়া চলমান, যার মধ্যে অনেকেই নিয়োগ পাচ্ছে রাশিয়ার কারাগার থেকে। এরপরও ইউক্রেন বাহিনী তাদের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মার্ক মিলি আরও বলেন বাখমুতে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনারা। কসাইখানায় পরিণত হয়েছে গোটা বাখমুত, এগিয়ে আসে ইউক্রেন বাহিনী। তিনি বলেন গত 3 সপ্তাহে বাখমুতে এগোতে পারেনি রুশ বাহিনী।